প্রেম চালিয়ে গেলেও বিয়েতে রাজি না হওয়ায় নববধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল প্রেমিক। চার দিন ধরে আটকে রেখে করা হয় শারীরিক নির্যাতন। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলেশা ইউনিয়নে। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছে অভিযুক্ত প্রেমিক। এই ঘটনার পর নতুন সংসার নিয়ে চিন্তিত নববধূ। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি। অভিযুক্ত প্রেমিক সোহেল ভোলা সদর উপজেলা পশ্চিম ইলেশা ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় লাহিড়ি বাজারের ইলেকট্রনিক ব্যবসায়ী। ভিকটিম একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সম্প্রতি অন্যত্রে তার বিবাহ হয়। নববধূর দাবি, জন্ডিস চিকিৎসার জন্য তিনি বাড়ি থেকে রওনা হন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তার সাবেক প্রেমিক সোহেল তার এক বন্ধুর সহযোগিতায় তাকে জোরপূর্বক অটোরিকশাযোগে তুলে নিয়ে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় একটি ভাড়াবাসায় চার দিন আটকিয়ে রেখে তাকে ধর্ষণ করে। তবে অভিযুক্ত সোহেলের পরিবারের দাবি, বিয়ের পরও ভিকটিম তার সঙ্গে ফোনে কথা বলত। ঘটনার দিন ভিকটিম নিজেই প্রেমিক সোহেলের হাত ধরে পালিয়ে যায়। ভোলা সদর মডেল থানার এসআই কবির উকিল বলেন, আমাদের মনে হচ্ছে ভিকটিম স্বেচ্ছায় সোহেলের সঙ্গে উধাও হয়ে গিয়েছে। তাদের দুজনের মধ্যে যা কিছুই হয়েছে স্বেচ্ছায় হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ঘটনাগুলোতে দুজনের সম্পৃক্ততা থাকলেও শেষ পর্যন্ত ভিকটিম হয় ছেলেরাই। মেয়েটা যদি বিয়ের পরও সম্পর্ক চালিয়ে না যেত, তাহলে কি এই ধরনের ঘটনা ঘটত বলে মনে হয় আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।